Assalamu alaikum, dear learners and viewers, welcome to my session. How are you all? I hope you are okay and I am also fine. Spoken English course er titiyo class e tomader shagotom. Ami purber class e doinondin byabohrito kichu pholer naam niye alochona korechhilam. Ajke tomaderke shikhabo kichu shakshobjir naam. যেগুলির ইংরেজি আমরা অনেকেই জানি না তো চলো ভিউয়ার্স আর দেরি নয় খুব দ্রুত গতিতে আমরা সেই শাকসবজির নামগুলি কি একটু জেনে নেই ওকে লেট আস স্টার্ট আওয়ার ডিসকাশন আই হোপ ইউ উইল এনজয় দ্য হোল ক্লাস উইথ ফুল অ্যাটেনশন অ্যান্ড শেয়ার ইট সো দ্যাট দ্য রেস্ট অফ দ্য লার্নার্স অর স্টুডেন্টস উইল এনজয় দ্য ক্লাস ডিয়ার লার্নার্স আমরা আজকে যে সবজিগুলির নাম শিখাবো যেই শাকসবজিগুলি তোমাদেরকে উপস্থাপন করব যেই শাকসবজির নামগুলিকে তোমাদেরকে বিস্তৃতভাবে জানিয়ে দেব এগুলি আমরা নিয়মিত আমরা ব্যবহার করি কিন্তু আমরা ঘরে বসে এগুলিকে ব্যবহার করি উপভোগ করি খাই কিন্তু এর ইংরেজি জানি না এটা অত্যন্ত দুঃখের বিষয় তো চলো আজকে আলোচনার মধ্য দিয়ে লজ্জার কিছুই নেই আমরা একা একা হলেও এটা আমরা জেনে নিতে পারবো কেমন তবে আসো পটেটো পটেটো মানে গোল আলু পটেটো পটেটো মানে গোল আলু সুইট পটেটো মানে মিষ্টি আলু সুইট পটেটো মানে মিষ্টি আলু বলসাম আপেল মানে করলা বলসাম আপেল মানে করলা এরপর আসো কোলরাবি কোলরাবি অর্থাৎ ওলকপি ওলকপি মানে কোলরাবি কোলরাবি অর্থাৎ ওলকপি এরপর আসো টমেটো 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 মানে টমেটো টমেটো মানে টমেটো এরপর আসো গ্রিন পি মানে মটরশুঁটি গ্রিন পি মানে মটরশুঁটি গ্রিন পি মানে মটরশুঁটি বটল গোর্ড মানে লাউ অথবা কদু আমরা যেটাকে কদু বলি অথবা লাউ বলি এটা হচ্ছে বটল গোর্ড মনে থাকবে তো এরপর আসো ক্যারট ক্যারট মানে গাজর ক্যারট মানে গাজর ক্যারট ক্যারট মিন্স গাজর এরপর আসো কিউকাম্বার কিউকাম্বার মানে কি শসা কিউকাম্বার মানে শসা সুইট বিটার গোল্ড মানে কাকরোল সুইট বিটার গোল্ড মানে কাকরোল এরপর আসো বিন বিন মানে সিম বিন মানে কি সিম এরপর আসো গ্রিন পেপাইয়া মানে কাঁচা পেঁপে মানে গ্রিন পেপাইয়া মানে কি কাঁচা পেঁপে এরপর আসো অ্যাসপারাগাস বিন মানে বরবটি এটাকে আমরা ফ্রেঞ্চও বলতে পারি এটা কি বলতে পারি আর অপর নাম কি ফ্রেঞ্চ অ্যাসপারাগাস বিন মানে বরবটি এটার অপর নাম হচ্ছে ফ্রেঞ্চ এরপর আসো কলিফ্লাওয়ার মানে ফুলকপি কলিফ্লাওয়ার মানে ফুলকপি এরপর আসো পার্বল মানে পটল পার্বল অর্থ কি পটল এরপর আসো স্পিনেস অথবা পালক স্পিনেস অথবা পালক এর অর্থ হচ্ছে পালং শাক পালং শাকে দুইটা ইংরেজি বলতে পারি একটা হচ্ছে স্পিনেস আর একটা হচ্ছে পালক 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 অথবা স্পিনেস অর্থ কি পালং শাক এরপর আসো ড্রামস্টিক মানে কি সাজনা মানে ড্রাম স্টিক মনে থাকবে তো এরপর আসো বাইন্ড উইট মানে কলমি শাক ইংরেজি কি বাইন্ড উইট এরপর আসো পামকিন মানে মিষ্টি কুমড়া পামকিন মানে হচ্ছে মিষ্টি কুমড়া গ্রিন কিউকাম্বার
মানে চাল কুমড়া, গ্রিন কিউকাম্বার মানে চাল কুমড়া, এরপর আসো ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে কি বেগুন, ব্রিঞ্জাল মানে বেগুন, এরপর আসো বেসিল, বেসিল মানে পুঁই শাক, পুঁই শাক মানে কি বেসিল, এরপর আসো স্নেক গোর্ট, স্নেক গোর্ট অর্থাৎ চিচিঙ্গা, চিচিঙ্গা মানে স্নেক গোর্ট, এরপর আসো অ্যারাম, অ্যারাম মানে ছড়া, আবার অ্যারাম মানে আমরা কচুকে বলতে পারি, যেমন পানি কচু কেমন, তাহলে সেখানে আবার ওয়াটার অ্যারাম লাগাতে হবে, যাই হোক আমরা বলবো অ্যারাম, অ্যারাম মানে কচু, অ্যারাম মানে ছড়া, এরপর আসো গ্রিন ব্যানানা, গ্রিন ব্যানানা মানে কাঁচা কলা, কাঁচা কলা ইংরেজি কি গ্রিন ব্যানানা, এরপর আসো টার্মারিক, টার্মারিক মানে কি হলুদ, টার্মারিক মানে হলুদ, জিঞ্জার, জিঞ্জার মানে কি আদা, জিঞ্জার মানে আদা, গার্লিক, গার্লিক মানে রসুন, গার্লিক মানে রসুন, এরপর আসো অনিয়ন, অনিয়ন মানে পিঁয়াজ, অনিয়ন মানে পিঁয়াজ, এরপর আসো লেটিস, লেটিস মানে কি লেটুস পাতা, লেটিস মানে লেটুস পাতা, এরপর আসো রেডিশ, রেডিশ মানে কি মূলা, রেডিশ মানে মূলা, এরপর আসো কোরিয়ান্ডার, কোরিয়ান্ডার মানে ধনে পাতা, কোরিয়ান্ডার মানে ধনে পাতা, এরপর আসো প্লান্টেইন ফ্লাওয়ার, প্লান্টেইন ফ্লাওয়ার মানে কলার মোচা, কলার মোচা, প্লান্টেইন ফ্লাওয়ার মানে কলার মোচা, এবার আসো মিন্ট, মিন্ট মানে পুদিনা পাতা, মিন্ট, মিন্ট মানে পুদিনা পাতা, এরপর আসো রিজ গোল্ড, রিজ গোল্ড অথবা এটাকে আমরা বলতে পারি লুফা, রিজ গোল্ড অথবা লুফা এটা অর্থ হচ্ছে জিঙ্গে, অর্থাৎ জিঙ্গের আমরা দুইটা ইংরেজি জানতে পারি, একটা হচ্ছে রিজ গোল্ড অথবা এটাকে বলতে পারি লুফা, লুফা মানে জিঙ্গে, এরপর আসো লেডিস ফিঙ্গার, লেডিস ফিঙ্গার মানে ডেরস, লেডিস ফিঙ্গার মানে ডেরস, ডেরস ইংরেজি কি লেডিস ফিঙ্গার, এরপর আসো রেড লিফি, রেড লিফি মানে লাল শাক, রেড লিফি মানে লাল শাক, রেড লিফি মানে কি লাল শাক, এরপর আসো টার্নিপ, টার্নিপ মানে শালগম, টার্নিপ মানে কি শালগম, এরপর আসো ক্যাবেজ, ক্যাবেজ মানে বাঁধাকপি, ক্যাবেজ মানে কি বাঁধাকপি, ক্যাবেজ, ক্যাবেজ মানে কি বাঁধাকপি, এরপর আসো মাশরুম, মাশরুমের ইংরেজিও যে শব্দ বাংলাও সেই একই শব্দ মাশরুম, এরপর আসো মেজ, মেজ, মেজ মানে কি ভুট্টা, ভুট্টা ইংরেজি কি মেজ, এরপর আসো ক্যাপসিকাম, ক্যাপসিকাম মানে সিমলা মরিচ, সিমলা মরিচ, ক্যাপসিকাম অর্থাৎ সিমলা মরিচ, এরপর আসো গ্রিন পিপার, কাঁচা মরিচ, গ্রিন পিপার মানে কাঁচা মরিচ, কাঁচা মরিচ ইংরেজি কি গ্রিন পিপার, এরপর আসো ব্ল্যাক পিপার, ব্ল্যাক পিপার মানে কি গোলমরিচ, গোলমরিচ, ব্ল্যাক পিপার মানে গোলমরিচ, এরপর আসো ড্রাই পিপার, ড্রাই পিপার মানে শুকনো মরিচ, ড্রাই পিপার মানে শুকনো মরিচ, তো ভিউয়ার্স আমি ইতিমধ্যে অনেকগুলি শাক এবং সবজির নাম আলোচনা করেছি, আশা করি তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ সহকারে এর অর্থগুলি বুঝতে পেরেছ, এবং আমি তোমাদেরকে অনুরোধ করব প্রত্যেকটা শাক সবজির নামগুলিকে অর্থাৎ আমরা মুখস্থ করে ফেলি, এর বানানটি মুখস্থ করে ফেলি এবং এই শব্দটি সম্পর্কে আমার ধারণা নেই। একটা প্রভাত আছে যে দোলনা থেকে কবর পর্যন্ত বিদ্যা অর্জন করো, আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিয়মিত শাকসবজি খেয়ে যাচ্ছে কিন্তু এই শাকসবজিগুলির ইংরেজি কী আজ পর্যন্ত সে জানতে পারেনি। আমি তাদেরকে অনুরোধ করব, লজ্জার কোনো কারণ নেই, তুমি এই টিউটোরিয়ালগুলি দেখো এবং এখান থেকে তুমি সহজেই সেই ওয়ার্ডগুলিকে তুমি খুঁজে নিতে পারবে। আর আমার এই ক্লাসটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী নতুন ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবে, আর পূর্বের ক্লাসগুলো না পেয়ে থাকলে আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অনায়াসেই তুমি ক্লাসগুলিকে দেখে নিতে পারবে। থ্যাংক ইউ ফর বিইং কানেক্টেড উইথ মি, আল্লাহ হাফেজ।